নৌকা নৌকা কইতে কইতে তো ফেনা উড়ে হেলাবা গালের মধ্যে, কথা কও না কেন? আরো হলো নিকসুন চৌধুরী এলাকা, কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর রস করে। হে মুসলমানের সন্তান, মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যানের মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকা নোট পাইয়ে তখন শক্তি ফিরে পাবে না, আর ওয়াজাইলে ভারমের মুরগিও ওই যে একটা খারাইছে আর কেন দিব হা, খারাইলে কেন দিব একবারে? আল্লাহু আকবার করে বলেন তো। ও কি ওইটা যাবে নিকো যে সেমরি কালারের গেঞ্জি গায়ে দেয় বসন্তে আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, দুইটা নেক আমল যখন আপনার আমার সঙ্গে হবে, এই দুনিয়ায় যত মানুষ আছে গো বাবা সবাই আমার পর, একজন মানুষ আমার আপন, সে হলো ঘুমিয়েছে মদিনায়, ঠিক না বে? ঠিক। আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান কে হই আমার না, শুধু আমার আপন তিনি ঘুমায়াছে মদিনা, কি বা হবে সঙ্গে সঙ্গে কবনে, আল্লাহ কে সুর একটা ডাক দেন তো, আল্লাহ বলে সুর ডাক দেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কাফুল, বাবা আজ থেকে 20 বছর আগে জন্ম দুঃখিন মায়ের বাসবাগানের নিচে শুয়াইছ, আজ বলতে পারো না মা কবরে কে বুড়াছে, কত বাবাজির মা বাবার কবর আরিয়াল খার নদীর ভাঙনে ভাঙিয়ে গেছে, ঠিক না বেটি? জোরে কর আল্লাহ, কবরের চিহ্নটাও নাই যে মায়ের কবরটা একটু জিয়ারত করবে, ঠিক না বেটি? বাহাদুরি করে লাভটা কি বলেন? বাহাদুরি করে কোনো লাভ নাই, আসেন না আমরা আমার মা বোধকে বন্ধু বানাই দুনিয়াটা সারি, কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে, আল্লাহ আকবার করে বলেন তো। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বাড়িতে বের হয়েছিল ভাই, মোটর সাইকেল ঠিকই বাইতে গেছে, তুই বাইতে যাস নাই, বাহাতুরি করে কোনো লাভ নাই দাদা ভাই, কোনো লাভ নাই। আজকে তার এই মাহফিলে বসবেন, আমার মন কেন যেন বলে প্রত্যেক আল্লাহ আজকে মাফ করে দেবে, যেরকম আমিন আরো জোরে করে আমিন, কেউ রাস্তায় দাঁড়ায় থাকবেন না, যখন আমি আসছি আল্লাহ আমাকে আনছেন, আসলে গত সপ্তাহের পুরা সপ্তাহটা আমার মা পেয়েছিল উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে এত শীত রে ভাই, দেন না গলার অবস্থা কি, আর প্রতিদিনই দুইটা তিনটা করে মাহফিল আল্লাহ, তারপরেও আজকে একটা মাহফিল, আগে আগেই চলে আসছে,
আল্লাহ এনেছেন শুধু আপনাদের খিদমত আরজ করতে চাই যতটুকু সময় কথা বলবো জানে আগে আমি আমল করতে পারি জুরমান আমিন আমিন এই যে আমার কলিজার টুকরা উলামা একরাম আমার ডানে বামে বসে আছে তারা অনেক বড় বড় আলেম ওলা মাহির আলেম মুহাদ্দিক মুদাক্কিক মুদাব্বির বাহরে উলুম এই সমস্ত উলামা একরাম আলেমদের চেহারার দিকে তাকাইলো বাবা গুনে সগিরে ধরে যায় আজকে তো আলেমদেরকে আমরা ভালোবাসি না আলেমদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে বইরে দিয়ে দিছি কথা ঠিক না বটে বাংলাদেশের মামুনুল হক একটা জ্যান্ত জ্যান্ত একটা লাশ হয়ে পড়ে গেছে জলজন্ত এমন একটা শক্তিশালী মানুষ ছিল যার হুংকারে গাছের ডাল বন্ধ থরথর করে কাঁপত আজকে তার একটা মশার মতো ফেলাই দিয়ে দিছে চিন্তার কোনো কারণ নেই আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বছরকে বছর জেল খাটাইয়া লাস্টে বিষ খাওয়ায় মারছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটতে 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 এই হাত পায়ের হাড্ডিগুলা এরকম খড়ির মতো চিকন হয়ে গেছিল আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল জেল খাটতে খাটতে লাস্টে মায়ের খাইতে খাইতে রক্তামাশ হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে ইমাম মুহাম্মদ রে যখন মারতো তার মার সামনে ইমাম মুহাম্মদের মা প্রায় 110 বছর বাঁচছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মার সামনে যখন রিমান্ডে ফেলাই মারতো যখন সরকারের কথা শুনে তখন ইমাম মুহাম্মদের মা দেখতো চাবুকের সাথে আমার ছেলের চামড়া গুলো উঠে গেছে রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে তবু তারে আল্লাহর কাছ থেকে রসুলের হাদিস থেকে সরাইতে পারে নাই কথা বলেন না কেন যেই জমিনে আলেম ওলামার পরে নির্যাতন হবে ওই জমিনে ইসলামের পতাকা আজ হোক কাল হোক উদ্দিন হবে ইনশাআল্লাহ আলেমদেরকে মারলে আর আলেমদেরকে কষ্ট দিলে আপনি ভাইবেন না ইসলাম দমে যাবে কথা কন না কেন এই যে আপনাকে মাদ্রাসা এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন এই সদরপুরের জমিন জান্নাতের টুকরা থাকবে সুবহানাল্লাহ আরো জোরে কোন আজকে মাদ্রাসার হুজুর গো দেখলে কিছু কিছু বুড়া আছে বুড়া কির ভিতরে কামরা ও হুজুর গো দেখলে আর কপালে ঠাডা পড়ে এরকম হারামি আছে না নাই বাটপার বাটপার খায় সুদ খায় ঘুষ আর পোলায় খায় সুদ খায় চুরি করে কত কর না গে পরের ঘেরের মাছ পরের ক্ষেতের কোল ওই চুরি করে মগার মগার পোলায় খায় হুজুর রে বকে এবেটা তুই কি জানোস একজন আলেম বানানো কত কষ্ট কথা কর না কেন আমার বাপ আমারে মুকসিদপুর গোপালগঞ্জের জমিনে আলেম বানাইতে আমার বাপের লাল সুতা বেরিয়ে গেছে লাল সুতা বেরিয়েছে আমার বাপের আমার আলেম বানাইতে এই যে হুজুর গো বাপেরা মাদ্রাসায় পড়ে অনেক কষ্ট হয়েছে দৈরি আলেম হল আমার বকদ এত সহজ আলেম বানানো তোমার পোলা যেটা খারায় মতো স্কুলে ও তো বহর টাইম পায় না এমন প্যান পরে ও খারাই মোতা সারা বহর সিস্টেম নাই ওর এমন পোলা জন্ম দিছ কুত্তা খারাই মতে তোমরা খারাই মতে বেটা কথা কর না কেন কুত্তা ঠ্যাং উসা করে মুতে আর তোড়ডা নয় ঠ্যাং ফেলাই এই মুতে খারাই খারাই মারে সারা বছরের ভিতরে ডিলা কুলুপ লাগায় না কথা কর না কেন আর মাদ্রাসার একটা ছেলে এখনো শরিয়াত তারপরে ফরজ হয় নাই এখনো পর্যন্ত কুলুপ লইয়া 40 কদম হাঁটে ওযু ছাড়া কোরআন শরীফ ধরে না বড়া যার পরে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলো তার গুনাহ হবে না আজকে মাদ্রাসার ছেলেদেরকে গালি দাও মাদ্রাসার ছেলেদেরকে জিএমবি কয়ে গালি দাও জানো একটা মাদ্রাসার ছেলের দাম কত যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা হাঁটে ওই রাস্তার কোনো কবরে কবর আজাব হয় না ওই এলাকার শুদ্ধ আমার আল্লাহ কবর আজাব মাফ করে দেয় সুবহানাল্লাহ বোর কাছে যাই কই শুধু একসাথে বলতে হবে যতদিন বাঁচবো আল্লাহর গান গাইব কথা বলেন আরো জোরে যতদিন বাঁচবো রসুলের গান গাইব না খাজা বাবার গান গাবো সদরপুরের মানুষ তো ভালোই জানো খাজা বাবার গান কথা কর না কেন বাবার বাবা কি গান রে বাবা নাউজুবিল্লাহ কইতে পারেন না গান গাবো একমাত্র আমার নবীর আর আল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহর গান কারে বলে কোরআন শরীফ এখন আমি আমার রবের কথা বলবো আমার আল্লাহর কথাগুলি এখন গাবো এই এই বড় এই এই
তুই ওখানে পাবি, ও জানে ওখানে তোড়ে না, ওই পোকার মধ্যে তুই বল তোর সাজা হয়নি বই থাকবে মনে না। একসাথে যতদিন এই দেহে আছে প্রাণ গেয়ে যাব আল্লাহর গান। আল্লাহর গান গাইবেন না? যে কয়েকদিন আগে শর্মা আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জের মাপ নিয়েছিল, ব্যাটারি পুরে চার্জ শর্মার উপরে পাগল দেয় আল্লাহ। বাংলাদেশে তুই পীর মুড়িতে তো অভাব নাই, শর্মনে যাই দে যাই দে। আরে আল্লাহ, শর্মনে গেলে বোঝা যায় আসলে হক তরিকার একটা কিরানি আলাদা, ঠিক না বেটি? ওখানে কোনো মাগনা খাওয়ার নাই আর গাঞ্জার টান নাই, মানে নিজের ডেকাই টেকান খাওয়ার লাগে। তাবলিগ জামাতের টুঙ্গি ইস্তেমান মতো আল্লাহ কবুল করেন, দরকার না আমিন। হক তরিকা জমিনে আছে বিদায় আজকে দিন টিকে আছে, কমি মাদ্রাসায় আছে গুলো এখনো কোরআনের খাদেম গুলো বাইসে রয়েছে। যেদিন এই কমি মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে, আজকে সামারকান বোখারা যায় দেখেন যেখানে ইমাম বুখারীর বাড়ি ওই জায়গায় 3.5 লক্ষ মসজিদ তালা মারা, জুমার নামাজ তো দূরে কত ওয়াক্তের নামাজ হয় না, কি মনে করলেন আপনি? একমাত্র দিন, দিনের থেকে মানুষ সরে যাওয়ার কারণে আর কিচ্ছু না। আজকে ফিলিস্তিনি মুসলমান মালিকে আমার আগের বক্তা কি সুন্দর কথা বলেছে, আপনারা হয়তো বুঝেন নাই যে বেটা কি কয় ফিলিস্তিনি কথা কয় কেন, এই বেটা ফিলিস্তিনি কথা কেন কয়, এই ফিলিস্তিনি জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি এক একজন নবীর নাম নিব, চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, দিলের ময়লা পরিষ্কার হইব, কলপটা ঝকঝক ফকফক হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তোমাকে দেশ ধরবে চিন্তা করো না, কারণ তোমাকে চাচা মুদি সে ইসরায়েলের পক্ষে, তোমাকে হাসিনা সরকার ফিলিস্তিনের পক্ষে, যে কোনো মুহূর্তে চায়না ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, তোমাকে ছোট্ট ডিমের মতো দেশ সাপ দিলে টুকু হয়ে যাবে। হে ফিলিস্তিনের পক্ষে বুঝালো তোমার দেশ ধরতে সময় নেই, খুব তাড়াতাড়ি ধরে লইব, যদি ধরে মরে যাবো, কবো বেঈমানের কাছে মাথা নত করবো না। ফিলিস্তিনের জমিনে তুমি খেয়াল করছো, ফিলিস্তিনের মুসলমান এখনো পর্যন্ত বোমার সামনে বুক পাইতে দেয়, মোকাবেলা করে পাথর দিয়া। কি মনে করলেন তাদের ইমানের সত্যি? এই দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল, এই দেশে আইয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়াইছে আল্লাহ, এই দেশে সুলাইমান নবীর 100 বছর মৃত্যুর পরে আল্লাহ দাঁড় করায় রেখেছিল, এই দেশে ইউনুস নবীকে মাছের পেটে 40 দিন মাছের খোরাক বানিয়েছিল, এই দেশে ইউসুফ নবীর ভাইরা বিক্রি করে দিয়েছিল। এই দেশ এমন একটা দেশ ফিলিস্তিন, মানে ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, এই দেশটার নাম ছিল শাম। 7টা দেশ মিলে একটা নাম ছিল, তার নাম ছিল শাম, আর পাশের দেশের নাম ছিল সিরিয়া। আল্লাহ আকবার করে বলতে পারেন না? এই শাম আর সিরিয়ায় আমার নবী ব্যবসা করেছিল। আমার নবী এই ফিলিস্তিনে 12 বার গেছে, 12 বার 12 বার ফিলিস্তিন কোনদিন ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ইহুদি নাসারারা ধ্বংস করতে চাইবে, ওরা ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করেন, ওরা ধূলিসাৎ হয়ে যাবে, ওরা ধূলিসাৎ হতেই হবে, টুটু টুবুর অপেক্ষা করেন, কারণ এখানে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী সুলাইমান, এখানে ঘুমিয়ে আছে নবী আইয়ুব, এখানে ঘুমিয়ে আছে নবী ইউসুফ, এখানে ঘুমিয়ে আছে ইয়াকুব, এখানে ঘুমিয়ে আছে তার বাবা ইসহাক, এখানে ঘুমিয়ে আছে তার সন্তান ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী ইউনূস, এখানে ঘুমিয়ে আছে নবী জাকারিয়া, এখানে ঘুমিয়ে আছে নবী ইয়াহইয়া, এখানে ঘুমিয়ে আছে জাকারিয়া নবীর ভাইরা বিটি ঈসা নবীর মা মারিয়া। 3,500-এর উপরে নবীর কবর এই ফিলিস্তিনে, এই কবর গুলাকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনি হামাস জীবন দেওয়ার জন্য আজকে প্রস্তুত, পাথর দিয়ে মোকাবেলা করে কুত্তার বাচ্চাদের। কথা বলনা কেন? কারণ পৃথিবীতে একটা মাত্র কুত্তা দেশ
কুত্তার চাইতে খারাপ শুয়ারের চাইতে খারাপ যেই দেশে কোনো বিয়া নাই সমকামিতা জায়েজ পুরুষ পুরুষে বিয়া করা জায়েজ একটা মাত্র কুত্তা দেশ সেটা হলো ইহুদির বাচ্চারা যেই দেশটাকে আমার আল্লাহ একবার উল্টে দিয়েছে এই আকামের কারণে পুরুষ পুরুষকে বিয়া করার কারণে লূত আলাইহিস সালামের জামানায় উল্টে দিয়েছে এই দেশটাকে এই হারামিগুলোর আল্লাহ উল্টে দিয়েছে দ্বিতীয়বারে ধ্বংস করছে মিস্টার হিটলার মাত্র 120 জন ইহুদি বাঁচায় রাখছিল মিস্টার হিটলার তখন ব্রিটেন তাকে বলছিল মারিয়া লাভি তুই কোটা রাখছস কে তখন বলছিল ইহুদিদেরকে কেন আমি মারছি বুঝতে পারবি এই 120 এর থেকে যখন ডিম পারবে তখন বুঝবি এই কুত্তা বাহিনী কত খারাপ মিস্টার হিটলারকে যদি সত্যিকারে মুসলমান হইতো বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইতো মিস্টার হিটলারকে আমি ধন্যবাদ জানাই এই শুয়ার গুলারে কিল্লিকে বসায় রাখছে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে ঘুম আসে পেপার খুললি দেখা যায় আড়াই বছরের বাচ্চার কান নাই মাথার খুলি নাই ঠোঁট নাই চোখ নাই দাঁত গুলো বোমার আঘাত দিয়ে উড়া দিছে হসপিটালে গেছে মানুষ ট্রিটমেন্টের জন্য প্রায় 1000 মতো রোগী ওই হসপিটালে এই কুত্তাগুলো ওই হসপিটালটা উড়িয়ে দিছে ওরা জানে এখানে অন্তত 3000 এর উপরে বাচ্চা ট্রিটমেন্টের মধ্যে আছে জানে এইটার উপরে বোম্বিং করলে গুলো সব শেষ হয়ে যাবে পৃথিবীর কোন ইতিহাসে নাই হসপিটালের উপর আক্রমণ করা কোন যুদ্ধের নিয়মে নাই এই কুত্তা হারামির বাচ্চারা এই জারজ গুলা এই ভাষণমান রোহিঙ্গা গুলা কুত্তার চাইতে অধম জানোয়ারের চাইতে খারাপ যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে ট্রিটমেন্ট নিতেছে হসপিটাল সে হসপিটালটা উড়াই দিচ্ছে হাজার হাজার বাচ্চা গুলা মারা গেছে বিচার আল্লাহ তোমার কাছে দিলাম তুমি বিচার করো আল্লাহ আল্লাহ আমাদের দেয়ার মতো কিছু নাই শুধু দুই বুড়া চোখের বানি আছে এই ফরিদপুর সদরপুরের দিকে তুমি তাকাও আলি আমাদের তো ছোট কলিজার টুকরা বাচ্চা আছে আপনারা দেখছেন একটা মা কোলে করে তার বাচ্চার ওই হসপিটালে অক্সিজেন দিতেছিল বাবা যখন বোম্বিং করে মার ছেলে মার কোলের মধ্যে সন্তান মরিয়া রয়েছে মাও মরে গেছে বাজানটে অক্সিজেনের অভাবে মারা গেল ওই বাচ্চাটা যদি তোমার হইতো আমার হইতো বাবা তোমার কাছে কেমন লাগতো আজকে দেখছো নি এই 15 দিন পরে আজকে কয়েকটা লাখ বাচ্চাদের ওই হসপিটাল ধ্বংস থেকে বাইর করছে বাবা কামনের কামড় পড়াইয়া মাত্র 7 বছর আর 9 বছরের দুইটা বাচ্চা বাবা নিজে গোসল দিয়ে কাপড় পরাইয়া কপালে চুম্বন করে বলে বাবা তোমরা আরামে ঘুমাও আমি কেমন বাবা তোমাদেরকে ঔষধ দিয়ে বাঁচাইতে পারলাম না বাবা হসপিটালের মাঝখান থেকে তোমাদের গলি তোলাশ আমি বাইর করলাম দু হাত বাড়াইয়ে বাবা কাঁদতে আর বলে মানি আমি বাবার মতো হতভাগা কেউ নাই আমার নাবালক বাচ্চা গোড়া বাঁচাইতে পারলাম আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের কথা শুনে যারা কান্দে জানি নাই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো কার জানো বাবা নাই আল্লাহ আমাদের তো অনেকের মা নাই গো মাকে
আগে আজ থেকে 20 বছর 5 বছর 2 বছর আগে কবরে রাখছি দুনিয়ায় কত জায়গায় কত মহিলা দেখলাম মায়ের মতো কবরে পাইলাম না ওই মায়ের কথা মনে করে যারা কান্দে এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আল্লাহর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা যেই মরহুমের শরণে আজকের মাহফিল আল্লাহ ও মালিক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা যেই যুবকগুলো বসে বসে কান্দে আর মনে আল্লাহ আজকে 27 নভেম্বর আল্লাহ তুমি তাকায় দেখো 27 নভেম্বর আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দাগুলি যারা কান্দে ফরিদপুর সদরপুরে এখানে শিবচর মাদারীপুরের যুবকরাও আছে সদরপুর ফরিদপুর 20 মাইল দূরের থেকেও যুবকরা আসছে আল্লাহ যারা এখন বসে বসে কান্দে এরা দুটি হাত বাড়াইয়া ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিবে আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইমানি শক্তি বৃদ্ধি করে দিবা আল্লাহ যারা এখন আওয়াজ দিবে আর একটা বার যদি ফিলিস্তিনের জমিনে কুত্তা বাহিনী বম্বিং করে ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ কাকে রাজি আছো দু হাত তোমার আল্লাহকে দেখায় দাও নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারায় তাকবীর আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কুদরতি ফৌজ তোমার কুদরতি সৈন্য ফিলিস্তিনে পাঠা যেই দেশ থেকে তোমার নবী মামুল মুরসালিন খেতাব পাইছে যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে যেই দেশে হারুন নবী ঘুমিয়েছে যেই নদী দেশে ইদ্রিস নবী ঘুমিয়েছে যেই দেশে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়েছে এই দেশ করোনা থেকে সামনে তুলে দিও না ইহুদির বাচ্চারা নবীদের কবরের কদর বুঝবে না আল্লাহ তুমি ফিদিয়ে রক্ষা করো হে যুবক মরণ যখন হয়েই যাবে যদি আমাদের দেশের সরকার একবার বলে ফিলিস্তিন যা ভিসা লাগায় যাইতে রাজি আছো না রাজি আছো না রেডি থাকো রেডি থাকো আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমি যাইতে রাজি আছি তুমি রাজি আছো না রেডি হয়ে আছি যে কোনো মুহূর্তে যদি খালি একবার বলে এই দেশের সরকার আফগানিস্তানের মতো আফগান সরকার বলে দিয়েছে যে যেমনে পারো ফিলিস্তিনে যাও ইরান বলে দিয়েছে যে যেমনে পারো ঢুকো এই যে কুত্তা বাহিনী যে যুদ্ধহন বন্ধ করছে কেন জানেন আফগান সৈন্য ঢুকে বলেছে এই পৃথিবীতে একটা মাত্র আজরাইলের মতো সৈন্য আল্লাহ সারা পৃথিবীর কারো সামনে মাথা না করে সে আফগানিরা ওরা যেই দেশে যাবে আমেরিকার মতো কুত্তাদেরকে সোজা করে যাচ্ছে রাশিয়ার মতো কুত্তাদেরকে ওই দেশ থেকে মুরগা বানায় ছেড়ে দিচ্ছে কষ্ট হইতেছে যারা রাস্তায় দাঁড়ায় আছে হাত পাও ধরে বলছে নিচে নামো ওখানে দাঁড়ায় থাকবা লুলো হয়ে মরবি তুই বাইতে যাওয়ার আগে লুলো হয়ে মরবি আর এই অটো গাড়ি তোর উপর দৌড়ব ওই দেখেন কেমনে নামে দিবে না কোনো আগে গেলে এমনি থাক মারহাবা বলে এর বড় খারাই দিছে সোরের মতো পিছনে হাত দেয় রাখ মগা খারাই দিছে এবার হাড়তাল ছাড় চিন্তা করতেছে আমার তো ফির বাফের মুড়ি দেয় না ওই যে ধরনের এক জাক মগা ওই যে ফ্যান পুড়ে রয়েছে ও জানে ওগুলো বইতে পারবো না তো এমন ফ্যান পুড়ে রয়েছে ডি ও বইতে গেলে ফেরাত করে বাইরে যাবে ওই সাইন আপন পরে রয়েছে ডি একসাথে বলতে হবে এই জমিনের মালিককে মুসলমান কিন্তু দুর্বল না কোরআনে আল্লাহ কি বলেছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরীদ নাসর মিন আল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন কুরআন আল্লাহ বলে নেও মুমিন তোদের সাহায্য নিকটে আমার ডাক দিয়ে চাইয়ে দেখ ডাক দিতে দেরি আছে তোদের কাছে সাহায্য যাইতে দেরি হবে না আল্লাহু আকবার বলতে পারেন না
আল্লাহ সাহায্য আছে না আছে আছে আফগানিস্তানে 1988 সালে মিস্টার আরিফ সালমান এই আফগানিদেরকে কেন আমেরিকা ভয় পায় রাশিয়া ভয় পায় এই দে বাতাস দাও না থামাই দিলা কেডা দিছিল বাতাস দাও একটা ছোট ছেলেরে দে বাতাস দাও নাগুর বাচ্চা না শেয়ারের বল দিয়া এই আপনি ওদেন কই এই কইনে বহে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতাছে না আর মাত্র 15 মিনিট কথা কও না হ না আরে হ না 15 মিনিট পরে বিদায় নেব হ্যাঁ সারা রাতই তো তুমি সারা রাত বসে থাকবে আমার জানা আছে তুমি কোন ধারণা সর্বত আমি জানি বা ওয়াজ করি 25 বছর হয়ে গেল আমি জানি না কোন চান্দ কি করব না করব যারা এখানে বিড়ি খোরা আছে তো আধা ঘন্টা পরে ওর পেট উঁচু হবে বিড়ির দুমার পেটে না গেলে পেট ফুটবলের মতো হইব কিছু কিছু লোকের আছে বিড়ির দুমা গেলে পেট উঁচু হয় আর কিছু কিছু লোক আছে বিড়ির দুমা সহ্য করলে পেট উঁচু হয় আর কিছু আছে বিড়ির দুমা পেটে না গেলে বলার পেট খালি ফুটবলের মতো উঁচু হইতে থাকে নজুবিলা কই দিলেন না বয় দুলাবারে বলারা বয় তুই কালকে ইউটিউবে পাই যাবে তোর ভিডিও করে লাগবে না তুই বয় না তোর একটা সাইন আছে সেটা আছে বুঝছি বল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বেজার হইতেছে না হ্যাঁ মনে বেজার হইতেছে না কে কইছে বেজার হবে না আপনার চোখে পানি দেখছি না আমি আপনার গুনাহ মাফ হয়ে গেছে মাফিল বইয়া জারাই কানবেন আল্লাহ কোরআনে বলছেন পাল্লিয়া থাকো কলিল ওয়ালিয়াবকু কাতির বান্দা বেশি করে কানবে কম করে হাসবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ মুসলমানরা এত মাইট দিচ্ছেন কেন আল্লাহ আপনার কি বুঝি না যদি মায়ের খাওয়ার পর আপনি আমাকে মাফ করে দেন তাও দেন তবু জাহান্নামে নিয়ে মাইরেন না জোরে কোন আমিন আরো জোরে কোন ফিলিস্তিনি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দিয়ে করে দেন বাবা এই জমিনে থাকতে পারবেন এই জমিনে জানেন কারা কারা ঘুমাই আছে ফিলিস্তিনে আরে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবী এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমি দেখেন পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে কয়েকটা মানুষের নাম কোরআন শরীফ থেকে আমি নেই ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا قرآن تلاوة শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে মারাত্মক কোন রোগে আপনি মরবেন না সিতোয়া রোডের উপর স্ট্রোক করে মরবেন না এই যে ইলেকশন আইতেছে আমার শাশুড়ি শেখ হাসিনার নৌকা নৌকা কইতে কইতে তো ফেনা উড়ে হেলাবা গালের মধ্যে কথা কও না কেন আরো হলো নিক্সন চৌধুরী এলাকা কষ্ট হইতেছে অজ্ঞামি তারপর বাস করছে এ মুসলমানের সন্তান মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যান মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকা নোট পাইয়া তখন শক্তি ফিরে পাব না আর ওয়াজাইলে ভারমের মুরগি ওই যে একটা খারাইছে আরে কেন দিব হ্যাঁ খারাইলে কেন দিব একবারে আল্লাহু আকবার করে বলেন তো ও কি ওইটা যাবে নি কইছে ওই যে সেমরি কালারের গেঞ্জি গায়ে দেয় আবার আমি তেলাওয়াত করছি রেডি
কোরআন তলিব শুনলে ইদা উরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন যখন শুনবা চুপ থাকবা কান লাগায় শুনবা আল্লাহর রহমত নাযিল হবে জীবনের সব গুনাহ মাফ হবে পৃথিবীতে এমন কোন ধর্মের কোন গ্রন্থ নাই যা শুনলে আপনার সওয়াব হবে একটা মত গ্রন্থ আছে সেটা হলো আল কোরআন কোরআনকে জিজ্ঞেস করবেন তোর বাড়ি কই কোরআন নিজে উত্তর দিবে আমার কোরআন জীবিত কথা বল না কেন কোরআন কি জোরে গান আরো জোরে এক সাসা সুপ করে বলেছে পান ঠিকই একটা ঠান্ডা মতো সবাই পান ঠিকই সবাই দিবে না হালাকি আওয়াজ দেয় কোরআন কি আরো জোরে